আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কোরবানি ইদি স্পেশাল গরুর মাংস দিয়ে বিরিয়ানি আর এই বিরিয়ানিটি আমি রান্না করবো একেবারে অথেন্টিক স্টাইলে খুবই ইজি উপায়ে যে উপায়ে আপনারা সচরাচর যখনই মন চাইবে বাইরে থেকে কিনে আনার কোনো দরকার নেই বাসায় ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এই প্রসেসগুলো অবশ্যই ফলো করতে হবে যে প্রসেসে আমি রান্নাটা করেছি প্রত্যেকটা প্রসেস খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে এবং দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করলাম আজকের এই বিরিয়ানিটি আমি প্রথমে এখানে নিয়েছি পোস্ত দানা পোস্ত দানা নিয়েছি আমি এক চামচ পরিমাণে আমি প্রত্যেকটা উপকরণই মেপে মেপে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ বুঝে আমি একটু বেশি করে নিয়েছি কারণ আমি এগুলো বেটে তারপরে রেখে দেবো একেবারে সবগুলো রান্না করব না সবগুলো মশলা দেবো না এর মধ্যে দিয়েছি জয়ত্রী জয় ফল কা কাবাব চিনি তারপরে স্টার রেন্স তারপরে লবঙ্গ এবং কালো এলাচ আর হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো আমি স্টার এঞ্জটা একটু দেখিয়ে দিচ্ছি মরি এই তারা মরিট দিলে আপনারা যখন এক্সট্রা একটা মাংসের যে গন্ধটা থাকে সেটা সেটা চলে যায় এবং ভালো লাগে খেতে সবগুলো ব্র্যান্ড করে নিয়েছিলাম আর এখানে নিয়েছি আমি দেড় কেজি পরিমাণে মাংস মাংসটা আমি নিয়েছি হাড় চর্বি সহই নিয়েছি যে হাড়টা একটু কম নিয়েছি চর্বি মোটামুটি নিয়েছি আর মাংসটা মোটামুটি অনেকটা আর দিয়েছি কাঁচামরিচ মাঝখানে আমি কেটে দিয়েছি দশ বারোটি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি যে মশলাটা আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম সেই মশলাটা আমি এভাবে বেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি এখানে ব্যবহার করব দেড় টেবিল চামচ পরিমাণে এখন দিয়ে দিচ্ছি লবণ লবণ দিচ্ছি এক চামচ পরিমাণে পরবর্তীতে যদি অ্যাড করতে হয় আমি এখানে অ্যাড করতে পারবো মাংসটা চেখে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি লাল মরিচের গুঁড়া এক চামচ পরিমাণে ঝালটা একেবারে আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দুই চামচ পরিমাণে জিরার গুঁড়া এক চামচ পরিমাণে সব দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা দিলে এটা খেতে খুবই ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আমি এখানে টমেটো সস দিয়েছি দুই টেবিল থেকে তিন টেবিল চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি একেবারে মেন উপকরণ যেটা সেটা হচ্ছে বিরিয়ানি মশলা আমি শান কোম্পানির নিয়েছি আপনারা যে কোনো কোম্পানির ইচ্ছা নিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি একটা প্যাকেটের অর্ধেকটা দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এই মাখামাখির কাজটা খুব ভালোভাবেই করতে হবে আবার অনেকেই মনে করে যে ম্যারিনেশন করে রেখে দিলে ভালো হ্যাঁ রেখে দিলে অবশ্যই ভালো কিন্তু যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা এভাবে করি হাত দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে চুলায় বসিয়ে দিতে পারেন সেক্ষেত্রে খেতে খারাপ লাগবে না ভালোই লাগবে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি প্রেশার কুকারে রান্না করে নেব গরুর মাংসটা আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি প্রেশার কুকারে কিভাবে রান্না করি খুব সহজ উপায় করি প্রেশার কুকারে গরু মাংসটা রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না টোটাল এক গরু মাংস যদি খুব বেশি শক্ত হয় বা খুব বেশি হার্ড থাকে সেক্ষেত্রে আপনাদের ছয়টা সিটি দিলেই হয়ে যাবে নিজে থেকে আবার বাজাতে যাবেন না সিটিগুলো যখন এমনি এমনি বাঁচবে তখন আর দিয়ে দিচ্ছি এখানে আমি তেল পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণে পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছি যখন আপনি চুলা থেকে নামাবেন সেক্ষেত্রে যখন আপনার মনে হবে যে ছয় সিটি হয়ে গেছে সেক্ষেত্রে এরকমভাবে গ্যাসটা বের করে তারপর চুলাটা অফ করে রাখতে হবে খুব খুব সুন্দরভাবে ঢাকনাটা খুলে আসবে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আমি একটা একটু চেক করে নেব আর ঝোলটা আমি শুকিয়ে নেব ঝোলটা শুকোতে শুকোতে আমি এখানে চালটা রেডি করে নিচ্ছি আমি এখানে বাসমতি চাল দিয়ে রান্নাটা করব আজকে আর বাসমতি চালটা কিন্তু আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি লবণ লবণ দিচ্ছি দেড় চামচ পরিমাণে আর পানিটা কিন্তু এক্সাক্ট মাপ মতো দিচ্ছি না একটু বেশি বেশি দিচ্ছি যাতে চালটা খুব ঝরঝরা থাকে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে আর দিয়েছি শাহি জিরা শাহি জিরা দিয়েছি আমি এক চামচ পরিমাণে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছে জিরাটার সাথে তেলটা পানি লবণ একসাথে যখন এই দেখতে পাচ্ছেন আপনারা চালটা কীরকম হয়ে গেছে যখন এরকম আধা ঘন্টা পরে চালটা এরকম সাদাটে হয়ে যাবে আর এভাবে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে চালটা কিন্তু খুবই লম্বা লম্বা হয় ভেঙে যায় না আমি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণে চাল নিয়েছি মানে এক কেজি পরিমাণে চাল নিয়ে নিই আমি এখানে হাফ কেজি পরিমাণ চাল নিয়েছি দেড় কেজি মাংসের সাথে চালটা যখন এরকম ফুটে উঠবে আর চালটা লম্বা লম্বা হয়ে যাবে আপনাদেরকে একটু সুবিধাতে দেখিয়ে দিচ্ছি আমি এ দেখতেই পাচ্ছেন কতটা লম্বা আর একটু লম্বা হবে এবং চালটা আপনার হাত দিয়ে একটু চাপ দিয়ে দেখবেন যদি চালটা প্রায় এইট্টি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়ে যায় তখন চুলা থেকে নামিয়ে নিয়েছি নিয়ে একটা স্ট্যানারে ছেঁকে নিয়েছিলাম আর প্রায় দশ মিনিট পরে এরকমভাবে আমি দিয়ে দিচ্ছি দমে খুব ভালোভাবে দুটো লেয়ার করব বিছিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি মাংস মাংসটা একেবারে প্রিপেয়ার হয়ে গেছে পারফেক্টলি মাংসটা দিয়ে দিচ্ছি উপর একটা লেয়ার করে দিচ্ছি আপনাদের সুবিধারটা আমি একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আমার মনে হয় এভাবে করে দিলে আপনাদের কাছে দমে অনেকেই দমে বিরিয়ানি করতে গেলে অনেক সমস্যায় পড়তে হয় যে একেবারে নিচে মাংস দিয়ে রান্নাটা পারফেক্ট হয় না তো আমার মনে হয় এভাবে করে খেলে খেতে খারাপ লাগে না খেতে ভালোই লাগে প্রথমে একটা লেয়ার দিয়ে দিচ্ছি পরে আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি চালটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন চালটা কতটা পারফেক্ট ঝরঝরা হয়েছে এখন আমি আরেকটা লেয়ার দেব আর আরেকটা লেয়ার দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি আলু বাখারা আলু বাখারা দিচ্ছি আমি পাঁচটি আলু বাখরাটার সাতটা অনেকটা বাড়িয়ে দেয় আমি পাঁচটি আলু বাখারা দেব সবগুলো এরকমভাবে মাঝখানে দিয়ে দিচ্ছি যতটুকু ভিতরে দেওয়া সম্ভব দিলে ভালো হয় আর দিয়ে দিচ্ছি এখানে আমি রঙ জর্দার রঙ জর্দার রংটা অল্প অল্প করে দিচ্ছি একটু দেখার সৌন্দর্যের কারণে যেহেতু আমার পরিবেশন করতে হবে সেক্ষেত্রে আপনারা যদি মনে হয় যে স্বাস্থ্যসম্মত না বা খেতে চান না সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন দিয়ে দিলাম জর্দার রঙ জর্দার রঙ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ঘি ঘি আমি টোটাল এখানে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণে ঘির ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে আবার উপরে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি মাংসের সবগুলোর মধ্যে দিয়ে দিলাম এরকমভাবে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর অপেক্ষা করব প্রায় পনেরো মিনিট ধরে চুলার মিডিয়ামটা একদম লো লোতে রেখে তারপর রান্নাটা করতে হবে আমি এখন সার্ভ করে নিয়েছি আমার মনে হয় আর আমার ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে খুব সহজ লেগেছে কারণ এত সহজভাবে দমে রান্না করা বিরিয়ানি আসলে রান্না করা খুবই কঠিন ব্যাপার আমি তাই আপনাদেরকে একটু সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আমার মনে হয় আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন এতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফেজ